সুপ্রিয় চাষি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিলেজ নিউজ টপ টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, স্লাইন, ফসলের স্লাইন। এই স্লাইন কোথায় কোথায় ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে ধানে। ধানে আমরা এটা কখন ব্যবহার করলে সর্বোচ্চ ফলন আপনার আমরা আশা করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তা শেষ পর্যন্ত শুনবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। তো বন্ধুরা, ধানে আপনারা চিলেটের জিঙ্কটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি, টোপা চিলেটের জিঙ্ক। এই টোপা চিলেটের জিঙ্ক এর প্রতিকূল পরিবেশেও গাছের বাড়ন্ত প্রক্রিয়া অফুরন্ত শক্তি রাখে আর কি। এটা সম্পূর্ণ নতুন এবং আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত ও অধিক কার্যকারী চিলেটের জিঙ্ক সার। এটা মূলত সার এবং স্লাইন। মানুষের যেমন শরীর দুর্বল হলে স্লাইন খাই, তেমনি যদি ফসল দুর্বল হয়, ফসল যদি রোগাক্রান্ত হয়, তাহলে সিলেটেড জিঙ্ক আপনি স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনার ফসল দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক আগের চাইতে অনেক ভালো দেখা যাচ্ছে, প্লাস গাছের গতি এবং ফল বড় হওয়া, ফল মোটা হওয়া, ফুল ঝরে যাওয়া, গাছের গ্রোথ বৃদ্ধি পাওয়া, সব কিছু বৃদ্ধি পাবে। তো নিয়মিত আপনারা সিলেটেড জিঙ্কটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, সেদিক থেকে বলি আমি, আপনারা চোপা সিলেটেড জিঙ্কটা আপনার ফসলে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, ধানে আপনারা এটা কখন ব্যবহার করবেন? তো আপনারা ধানে যখন দেখবেন দুটা বাল বা থোর ফেটেছে, বাল বেরোবে বেরোবে ভাব বেরোচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনার বিঘাপতি 3 ঢম পানি করে, ও 33% জমিতে 3 ঢম পানি করে 16 লিটারে এক এক মানে ঢমে আর কি, এই যে 30 গ্রাম হারে, 30 গ্রাম হারে আপনারা চিলেটেড জিঙ্ক ঢমের ভিতরে দিয়ে ভালো করে পানিতে মিশায়ে পুরো মানে 3 ঢম পানি করে স্প্রে করে দেবেন। খেয়াল রাখবেন এক এক ঢমে এক এক পাতা, 30 গ্রাম করে, অর্থাৎ 3 ঢমে 3 পাতা। তো বন্ধুরা, এর সাথে আপনারা যদি ইচ্ছা করেন অন্যান্য কীটনাশক দেবেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। তবে আমি অনুরোধ করব, ধানের সর্বোচ্চ ফলন নিতে হলে শেষ ভালো যার সব ভালো তার, অবশ্যই শেষে আপনারা কিন্তু এই জিনিসটা দিতে ভুলবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা একবার দিয়ে দেখেন, প্রত্যেক বছরেই আপনারা কিন্তু ধানে কিন্তু এটা দেবেন, আমি বিশ্বাস করি, কারণ এটা পরীক্ষিত। আপনি এটা ব্যবহার করলে সর্বোচ্চ খরচ হবে আপনার 150 টাকা বা 120 টাকা, 100 টাকা। আপনার এটি যে কত উপকার পাবেন আপনি তা কল্পনাই করতে পারেন না। তাই আমি আপনাদের বারবার বলবো, আপনারা অবশ্যই টোপা সিলেটেড জিঙ্কটা আপনারা ধানে স্প্রে করেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো এটা একবার ব্যবহার করলে যথেষ্ট, খরচ কিন্তু খুবই সীমিত। অতএব আপনারা কেন ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করলে যদি 2-3 মণ 4 মণ ধান বেশি হয় তাহলে কেন ব্যবহার করবেন না? মাত্র 120 থেকে 160 টাকা সর্বোচ্চ খরচ আপনার। তো বন্ধুরা, রোদ বৃষ্টি খরা অত্যাধিক ঠান্ডা কিংবা বীজতলা থেকে জমিতে চারা স্থানান্তরের সময় বিভিন্ন ধরনের ধকলজনিত কারণে যে ক্ষতি হয় তা প্রতিরোধ গাছের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এটা আপনি দিয়ে রাখবেন। এছাড়া আপনার বীজতলা থেকে যে চারাটা তুলবেন সেই চারাটাও খুব সুন্দর হবে। তবে সব ধরনের ফসলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন, যেহেতু একটা স্লাইন। তাই ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পেঁপে, কলা, আম সহ বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ডাল ও তোল এবং মশলা জাতীয় ফসলে জিঙ্কের অভাব পূরণ করতে নিঃসন্দেহে নির্ভাবনায় এটি আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, তবে এটা স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট মাত্রায় যেন স্প্রে হয় এবং সম্পূর্ণ পাউডারটা যেন পানিতে গুলিয়ে যায়। যে কোনো কীটনাশকের সাথে, যে কোনো ছত্রাকনাশকের সাথে এটি আপনারা যে কোনো ফসলে ব্যবহার করবেন, দেখবেন সর্বোচ্চ ফলন আপনি পেয়ে যাচ্ছেন এবং গাছের চেহারা ছবি দেখলে আপনার খুবই ভালো লাগবে এবং গাছের গতি বৃদ্ধি পাবে, সব কিছু বৃদ্ধি পাবে। তাই আপনারা নিয়মিত 15 দিন অন্তর অন্তর বা যে কোনো ফসলে 10 দিন অন্তর অন্তর সবজিতে ব্যবহার করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। আর ধানে কিন্তু ব্যবহার করতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।